আমাদের আজকের রেসিপি নিমকি, বিজয়া দশমী স্পেশাল। ছোটোবেলা থেকে দেখে আসছি মাকে এরকম নিমকি বানাতে, আর বিজয়া দশমীর সময় অন্যান্য মিষ্টি, নারকেল নাড়ুর সাথে এরকম নিমকি পরিবেশন করতে। চায়ের সঙ্গে এরকম কুচো নিমকি ভীষণ ভালো লাগে, আর এই রকম নিমকি বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন। নমস্কার, সকলকে স্বাগত জানাই কবজি ডুবিয়েতে, আমি সম্পর্ণা। আসুন রেসিপিটা তাহলে শুরু করি। এখানে আমি একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি, এই কাপেরই মাপ করে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা, আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে ঘি। এখানে আমি ঘি দিচ্ছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। এখানে আমি 3 টিস্পুনের মতন ঘি দিচ্ছি ময়ামের জন্য। নিমকিতে অনেকেই জোয়ান অথবা কালো জিরে দিতে পছন্দ করেন, আপনারা যদি পছন্দ থাকে তাহলে অবশ্যই দিতে পারেন, কিন্তু আমি পছন্দ করি না তাই আমি দিইনি। আমার ওই সাদা সাদা নিমকি বেশি ভালো লাগে। দেখুন ময়ামটা ঠিক হয়েছে কি করে বুঝবেন, এরকমভাবে হাতে মুঠো করলে যদি এটা একটা বাঁধনের মতন হয় আর ভেঙে না যায় নিজের থেকে, হাত হালকা করে হাতে চাপ দিলে যদি ভাঙে তাহলে বুঝতে হবে যে আমাদের ময়ামটা ঠিক আছে। আর যদি ওটা ভালোভাবে বাঁধন না হয়, ভেঙে ভেঙে যায়, তাহলে বুঝতে হবে যে ওটার মধ্যে আর একটু ঘি বা তেলের প্রয়োজন আছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো বাঁকবো। লুচি বা পরোটার থেকে সামান্য একটু শক্ত হবে ডোটা। দেখুন এভাবে আমি মেখে নিচ্ছি। ঘি দিলে নিমকির টেস্টটা খুব ভালো হয়, তবে আপনারা সাদা তেলও দিতে পারেন। দেখুন ডোটা আমার প্রায় মাখা হয়েই গেছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো খানিকক্ষণের জন্য। ঢাকনা চাপা দিয়ে এটা অন্তত 20-25 মিনিট আমি রেখে দেবো, যাতে এটা একটু সেট হয়ে যায়। দেখুন 25 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। এটাকে আরেকবার ভালো করে মেখে নেব, একটু স্মুথ করে নেব। এবার এর থেকে আমি বড় বড় কটা লেচি কেটে নেব। এখানে আমার 3টের মতন লেচি হলো। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব বেলার জন্য, আর বাকিগুলোকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে ওগুলো শুকনো না হয়ে যায়। এবার এভাবে ঘুরিয়ে এটা বেলার জন্য আমার আলাদা করে আর কোনো ময়দা বা তেলের প্রয়োজন নেই, কারণ এটাতে যেটা ময়াম দেওয়া আছে তাতেই এটা খুব সুন্দরভাবে বেলা যাবে। যদি আপনাদের একটু অসুবিধে হয় তাহলে হালকা করে ময়দা বা তেল আপনারা নিয়ে নিতে পারেন বেলার জন্য। দিয়ে এটাকে বড় একটা রুটির শেপ করতে হবে, খুব মোটা রাখবো না। দেখুন এরকম মোটা রেখেছি আমি, আর একটু বেলবো, খুব পাতলা করলেও আবার নিমকিগুলো ভালো হয় না। দেখুন একটা বড় সাইজের বেলে নিয়ে এভাবে আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাটার থাকে তাহলে আপনারা কাটার দিয়েও কাটতে পারেন, তবে আমি ছুরি দিয়েই কাটছি। ঠিক যতটা ছোট বা যতটা বড় আপনারা করতে চান সেরকমই করবেন। দেখুন আমি এরকমভাবে কেটে নিচ্ছি, খুব কম উপকরণে আর খুব সহজেই খুব সুস্বাদু এই নিমকিটা তৈরি হয়ে যায়, আর অনেক দিন স্টোর করেও আপনারা রাখতে পারবেন। দেখুন আমি একটা একটা করে এভাবে ছাড়িয়ে প্লেটের মধ্যে রেখে নিচ্ছি, অথবা আমি দেখাচ্ছি। দেখুন এভাবে ছুরি দিয়ে এভাবে পেছন থেকে এরকম করে বের করে দিলেও এগুলো খুব সুন্দরভাবে উঠে আসে, কোনো অসুবিধে হয় না। সবগুলো খুব সহজে বেরিয়ে চলে এলো। এবার আমি এখানে সাদা তেল দিয়ে গরম হতে দিয়েছি। তেলটা খুব একটা গরমও হবে না, আবার খুব বেশি ঠান্ডাও হবে না। আটার একটা ছোট্ট পোর্শন দিয়ে আমি দেখে নিলাম তেলটা গরম হয়েছে কি না। এবারে আঁচটাকে আমি একদম মিডিয়াম টু লো রেখে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন নিমকিগুলো সবকটা আলাদা আলাদা হয়ে যাবে, যেমনি যেমনি এগুলো ভাজা হবে একটাও লেগে থাকবে না একটার সাথে। ভালো করে এগুলো গোল্ডেন কালার হওয়া অবধি ভাজবো। আঁচটা আমি লোই রেখেছি, লো টু মিডিয়াম রেখেছি। খুব হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে ভাজা ভাজা হয়ে যায় কিন্তু ভেতরে কাঁচা থেকে যায়, যার জন্য নিমকিগুলো নরম হয়ে যায়। তো এভাবে যদি কম আঁচে ভাজেন তাহলে ভেতর থেকে একদম সুন্দরভাবে নিমকিগুলো কুক হয়ে যাবে আর একদম মচমচে হয়ে যাবে।
দেখুন এগুলো হালকা হালকা কালার এসেও গেছে গোল্ডেন। এবার আমি এগুলোকে তুলে নেব। ঠান্ডা হওয়ার পর নিমকিগুলোর কালারগুলো আর একটু ডিপ হয়ে যাবে, তাই এই অবস্থাতে আমি তুলে নিলাম। দেখুন বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। আমি ডাইরেক্টলি এভাবে দিচ্ছি, বেলার পরে ছুরি দিয়ে দিয়ে এভাবে ছাড়িয়ে দিচ্ছি, এটাও খুব সোজা হয়। একসঙ্গে অনেকটা নিমকি না ভাজাই ভালো, তাই জন্য আমি ব্যাচে ব্যাচে সবটা ভেজে নেব। দেখুন সবগুলো দেয়া হয়ে গেছে, ভালো করে উল্টে পাল্টে এগুলোকেও লালচে লালচে করে ভেজে নেব। ইনগ্রিডিয়েন্টসের লিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে অন্যান্য রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এর মধ্যে অনেকগুলোই বিজয়া দশমী অথবা দুর্গা পুজোর স্পেশাল রেসিপি আপলোড করেছি, অবশ্যই আমার চ্যানেলে সেগুলো গিয়ে দেখুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। একইভাবে আমি সব নিমকিগুলো ভেজে নিচ্ছি। এরকম খাস্তা নিমকি চায়ের সাথে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আবার আসবো পুজোর স্পেশাল নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।